সরকারের নির্দেশে বিএনপি নেতাদের ওপর আক্রমণ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসবি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসব কথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে গত বুধবার কেন্দ্র ঘোষিত নাটোর জেলা বিএনপির সমাবেশে হামলায় গুরুতর জখম হন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চ এ বিষয়ে রিজভী বলেন আমি মনে করি সরকার প্রধানের নির্দেশেই এই বর্বরচিত আক্রমণ করা হয়েছে বাচ্চুর উপর কারণ বিএনপি পীড়িতাদের রক্ত দেখলেই সরকার প্রধান আনন্দিত এবং খুশি হন